হ্যালো এভরিন, আসসালামু আলাইকুম। আমি মোর্শিদা সুলতানা স্বপ্না উত্তরা ঢাকা থেকে বলছি, আর আশা করছি আপনারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের কাজকর্ম আজকে শেয়ার করছি। তো রান্না করেছিলাম টমেটোর ভর্তা। তো আমরা তো বাঙালিরা ভর্তা খুব পছন্দ করি, আর সেই সাথে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে সিম। তো সব কিছু মিলিয়ে আজকে প্রতিদিনের কাজকর্ম নিয়ে আরও নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো সম্প্রতি তুরস্কে যে ভূমিকম্প হয়ে গেল, সেই ভূমিকম্পে এতটাই ভয় পেয়েছিলাম, এখন ঘুমাতে গেলেও মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে, কাজ করতে গেলেও মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে। তো আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখুক, এবং মৃত্যু হলেও যেন মৃত্যুটা যেন খুব সুন্দরভাবেই হয়। তো আজকে চলুন সুন্দর একটি ব্লগ আমরা দেখে নিই। তো শুভ সকাল। সকালবেলা আসলে আজ বেবিকে মাদ্রাসায় নিয়ে যাওয়া, তো সেই যাওয়া থেকে শুরু হয় সকালের ব্যস্ততা। তো সকাল গড়িয়ে দেখা যায় যে 10টা 11টা যখন বাজে, তখন ওকে আমি ক্লাসে দিয়ে, তারপর ক্লাসে তো সকালবেলাই দেই, তারপর হচ্ছে যে তখন 10টা 11টার দিকে আমি একটু বাইরে বের হই, একটু হাঁটাহাঁটি করি। আর এই তো বাসায় রান্নাবান্নার ব্যস্ততা। রান্নাবান্না হচ্ছে যে টমেটো ভর্তা করেছিলাম, তো টমেটো ধুয়ে নিচ্ছি, আর এদিকে ওকে আজকে ক্লাসে দিয়ে তারপর আবার আমি 12:30টার দিকে বাসায় চলে আসি। তো এসে হচ্ছে যে রান্নাবান্নাটা শেষ করতে চেষ্টা করি। তো সবসময় দেখা যায় যে দুপুরবেলা রান্নাটা শেষ হয় না, অনেক সময় বিকেলবেলা করি, অনেক সময় দেখা যায় যে রাত্রিবেলা করি। তো টমেটো ভর্তা বানানোর জন্য টমেটো নিয়েছিলাম, টমেটো ধুয়ে নিচ্ছি। তো ছোট ছোট দেশি টমেটোই মনে হচ্ছে, বাট টমেটোগুলো খুব মজা লাগছিলো যখন মানে ভর্তা খেয়েছি আমি। আর হচ্ছে ডাল রান্না করেছিলাম, তো সব কিছুতেই টমেটোগুলো খুব ভালো লেগেছে, আর দামটাও খুব কম ছিল, 20 টাকা কেজি বিক্রি করছিলো। তো টমেটো হচ্ছে যে আমি ফ্রাই প্যানে একটু সরিষার তেল মাখিয়ে টমেটোগুলো পুড়িয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি আর কি, মানে ভালোভাবে সিদ্ধ করে। আর এদিকে হচ্ছে যে আমার গাছের ধনে পাতা, গাছের পুদিনা পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি ভর্তার জন্য। এই তো টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি করেছি যে আমি সবসময় যখন ভর্তা বানাই সরিষার তেলটাকে মানে টমেটো বা বেগুন যেটার, তো টমেটো বা বেগুন যেটার ভর্তায় আমি করি না কেন, বানাই না কেন, সেটাকে আমি একটু সরিষার তেল ভালোভাবে মেখে তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিই। তো ফ্রাই প্যানে যখন মানে ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে যায় তারপর ভর্তাটা বানিয়ে নিই। আর এই তো নর্মালি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বানিয়েছি। আমি আসলে লাল মরিচটা বাসায় ভাজি না বা লাল মরিচটা হাতে ধরি না, কারণ হচ্ছে যে লাল মরিচটা হাতে বেশি ঝাঁজ লাগে, আর ঘরেও দেখা যায় যে খুব ধোঁয়া ওড়ে। তো সেই জন্য আসলে ঘরে যেহেতু ছোট্ট আজও আছে, সেই জন্য দেখা যায় যে লাল মরিচের যে ঝাঁজটা ঘরে বের হয়, সেই জন্য লাল মরিচটা আমি খুব কম ভাজি, মানে খুব বেশি প্রয়োজন ছাড়া লাল মরিচটা আমি ঘরে ভাজি না। আর এই তো টমেটো হয়ে গিয়েছে, জাস্ট কাঁটা চামচ দিয়ে ভেঙে ভেঙে ভর্তাটা বানিয়ে নিব। তো খুব লোভনীয়, খুব মজাদার ভর্তা হয়েছে। আর যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যখন রান্না করি, যখন ঘুমাতে যাই, সব কিছুতে এখন একটি আতঙ্ক, একটি ভয় কাজ করে, ভূমিকম্প। তো তুরস্কের ভূমিকম্প এবং সেই ভূমিকম্পের করুণ কাহিনী, সেইগুলো দেখে এখনও মনে হচ্ছে যে মাথার ভিতর থেকে মানে ভূমিকম্পের সেই ভয়টা এখনও যায়নি। যাই করি, রান্না করতে গেলেও আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে, ঘুমাতে গেলেও মনে হয় যে
আদৌ কি সকালবেলা জীবিত মানে বেঁচে থাকবো কি না, জীবিত সজাগ হতে পারবো কি না, এইসব নানা রকম টেনশন, নানা রকম কথা মনে হয়। আসলে তুরস্কের ভয়াবহ ভূমিকম্প আমি না শুধু, আমার কাছে মনে হয় যে প্রতিটি মানুষকে এতটাই নাড়া দিয়েছে যে সত্যি যেন সবাই, আমার কাছে মনে হয় সবাই মনে হয় কিছুটা হলেও মনে রেখেছে, একবারে ভুলে যাওয়ার মতো কিন্তু এখনও সময় হয়নি। তো আল্লাহ সবাইকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখুক, সুন্দর ভাবে জীবন গড়তেও সাহায্য করুক, সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করুক, এবং মৃত্যু হলেও যেন সুন্দর মৃত্যু হয়, সেই মৃত্যুটা যেন খুব করুণ না হয়, সবার যেন সুন্দর মৃত্যু হয়। আর অবশ্যই আমি সবসময় দোয়া করি তুরস্কের ভূমিকম্পে যারা মারা গিয়েছেন এবং এখন যারা সার্ভাইভ করছেন, কষ্ট করছেন, সংগ্রাম করছেন টিকে থাকার লড়াইয়ে, তাদেরকে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ জান্নাতে ভালো রাখুক, পরকালে ভালো রাখুক। তো এখনও যারা জীবনযুদ্ধে লড়াই করছেন ভূমিকম্পের পরে, সবার জন্য আমি দোয়া করি, তুরস্কের মানুষের জন্য যারা ভয়াবহ ভূমিকম্প থেকে বেঁচে ফিরেছেন এবং জীবন সংগ্রামে এখন খুব বেশি কষ্ট করছেন, তাদেরকে আল্লাহ খুব দ্রুত খুব ভালো জীবন দান করুক। আর আমি অবশ্যই সবার জন্য দোয়া করি, আর আপনারাও অবশ্যই দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সবাই খুব ভালোভাবে বেঁচে থাকি। আল্লাহ যেন সবাইকে সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এই তো শিম আলু দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, তো রুই মাছ রান্না করেছি, ঝটপট রান্না বান্না। আসলে বাবুকে ক্লাসে নিয়ে যেয়ে আবার এসে আমার কাছে এখন মনে হয় যে খুব বেশি ব্যস্ততার মাঝে সময়গুলো কেটে যায়, তো হয়তো বা আস্তে আস্তে আমার নিজেরও একটি মানে রুটিন তৈরি হয়ে যাবে ওর সাথে যাওয়া আসা। তো এখনও আসলে ওইরকমভাবে অভ্যস্ত হয়নি, আর প্রথম বাচ্চা, প্রথম প্রথম নিয়ে যাওয়া ক্লাসে, তো সেই জন্য হয়তো বা আমার একটু বেশি চাপ পড়ছে। আর এই তো ছোট্ট আজোয়া, ছোট্ট ছোট খেলনা, এটা হচ্ছে ময়লার গাড়ি ঝুনঝুনি। তো আজও বেবি রাতের বেলা খেলা করছিল ওর খেলনাগুলোকে নিয়ে, তো খেলা করতে করতে আমার সাথেও গল্প করছিল। এটা হচ্ছে আজও বেবির কালো পুতুল, তো এই পুতুলটা আজও বেবির খুব বেশি পছন্দ। আর এটা হচ্ছে ছোট্ট টেডি বেয়ার, আমার ঘর খুব অগোছালো, তো ঘর গুছাবো, ভাবছিলাম যে আজও বেবি খেলা করছে, ওর খেলাধুলা শেষ হলে তারপরে একবারে ঘর গুছিয়ে নিব। আর সব খেলা নিয়ে বসেছে আজও বেবি। আর এই তো আমরা একটু ছাদে গিয়েছিলাম, তো ছাদে আজও বেবি দরজায় নক করছিল, আর খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, বসন্তকাল, তারপর হচ্ছে যে গ্রীষ্মকাল, সেই সময়টাও কিন্তু অনেক বেশি ফুল ফুটে, খুব বেশি ভালো লাগে। আর বর্ষায় তো বর্ষার পানি যখন বৃষ্টি হবে তখন দেখা যাবে যে গাছপালা আরও বেশি সতেজ হয়ে গিয়েছে, এবং বর্ষাকালেও কিন্তু বৃষ্টির পানি পেয়ে কিন্তু অনেক ফুল ফুটে, তো তখন আবার বাগানের আরও অন্য একটি রূপ দেখা যায়, যেমন অনেক ফুল থাকে, যেমন খুব সুন্দর সুন্দর কচি একদম সবুজ সবুজ পাতা থাকে, এবং বৃষ্টির পানিতে তো একদমই মানে সতেজ হয়ে যায় বাগান, তখন আবার অন্যরকম লাগে, অন্যরকম আর ভালো লাগে। অনেক ফুল ফুটে আছে আমাদের ছাদে,
তো এখন বসন্তকাল, তারপর গ্রীষ্মকালে আবার আরও ফুল ফুটবে, আর বর্ষা তো বললামই, বর্ষা একদম সবুজ হয়ে যাবে, সতেজ হয়ে যাবে বাগান, খুব সুন্দর জবা ফুটে আছে। এই জবা ফুলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, চাইনিজ জবা। তো এই জবা ফুলটি, জবা গাছটি আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর কলাবতী নতুনভাবে আবার ফুটছে, তো অনেক ভালো লাগছিল। আর এই তো ব্যালকনির গাছগুলো, ব্যালকনির গাছগুলো মাশাল্লাহ খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো গাছপালা আসলে প্রকৃতির সাথে থাকা, এইসব কিন্তু মন মানসিকতার জন্য খুব বেশি ভালো। মানুষের মন কিন্তু সবচেয়ে বেশি ভালো রাখে এই প্রকৃতি। তো ব্যালকনির গাছগুলো খুব সুন্দরভাবে সতেজভাবে বড় হচ্ছে, খুব বেশি ভালো লাগে আমার কাছে আমার গাছপালাগুলো। আর এমনিতেও পার্সোনালি আমি খুব গাছপালা পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে। আর নয়নতারা, তারপর অন্য ফুলগুলো, সবগুলো গাছই মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো এই তো ছিল গাছপালা, ব্যালকনির গাছগুলো, মাশাল্লাহ সব গাছগুলোই খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আরও কিছু গাছ আমি কিনবো, তো ভাবছি কী কী গাছ কিনবো। তো নার্সারিতে আবার যাব আর কিছু আমার টপও রেডি করতে হবে। তো নার্সারিতে যাবো আর টুকটাক কিছু গাছ আরও লাগাবো, কিনবো। আর এই তো সবগুলো গাছই মাশাআল্লাহ এখন সুন্দরভাবে বড় হচ্ছে। এই সময়টাতে তো অনেক রোদ পায় গাছ, সেই সাথে পানি তো আমি দিচ্ছি। তো সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ গাছগুলো খুব সুন্দরভাবেই বড় হচ্ছে। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করব, সবাইকে পরবর্তী ব্লগ দেখার নিমন্ত্রণ রইল। আর আমি আশা করি সবাই একটু লাইক কমেন্ট করে পাশেই থাকবে, আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন এবং লাইক কমেন্ট করে সাপোর্ট করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা রেগুলার ভিউয়ার্স, প্রতিদিন আমার ভিডিও দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। এটি হচ্ছে যে আমি বাহিরে গিয়েছিলাম আজও বেবিকে ক্লাসে দিয়ে, ক্লাসের সামনে ঘোরাঘুরি। তো ঘোরাঘুরি দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।